90-এর দশকে রাজধানীর মোহাম্মদপুর দাপুটে সন্ত্রাসীদের আধিপত্যে পরিণত হয়েছিল অপরাধের স্বর্গরাজ্যে। রাজনৈতিক মদত এবং প্রশাসনিক সীমাবদ্ধতার সুযোগে সন্ত্রাসীরা হয়ে উঠেছিল দুর্ধর্ষ অপ্রতিরোধ। রাজধানীতে দিন দুপুরে খুন খারাপি, ঝুট ব্যবসার দ্বন্দ্ব, টেন্ডার, দখল, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল প্রকাশ্যে। সেই 90-এর পরিস্থিতি আবারও ফিরে এসেছে রাজধানীর এই এলাকাটিতে। সাম্প্রতিক পরিস্থিতি বলছে অপরাধ যেন মোহাম্মদপুরে এখন ডাল ভাত। গত 2 মাসে এলাকায় ঘটে যাওয়া একাধিক অপরাধমূলক ঘটনা স্থানীয়দের তো বটেই আতঙ্কিত করে তুলেছে পুরো নগরবাসীকে। সুশোভ নর্কের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চলছে ঢিলেঢালাভাবে। সেই সুযোগে গত 2 মাসে 9 খুন, চুরি, ডাকাতির ঘটনা ঘটেছে দিনে দুপুরেই। এর মধ্যে 7 জনকে কুপিয়ে এবং 2 জনকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ছিনতাইকারীদের হাতে 1 জন, মাদক কারবার নিয়ে দ্বন্দ্বে 5 জন এবং আধিপত্য বিস্তারের রেশারেশিতে 2 গ্রুপের দ্বন্দ্বে প্রাণ গেছে বাকি 3 জনের। তবে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে দিনে দুপুরে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। 2.5 মাসে অন্তত 50% ছিনতাইয়ের ঘটনা ঘটেছে মোহাম্মদপুরে। এর মধ্যে সেনা ও র্যাবের পোশাক পরা ডাকাতরা এক ব্যবসায়ীর বাসা থেকে 75 লাখ টাকা ও 70 ভরি স্বর্ণ লুট করে। সম্প্রতি মোহাম্মদপুরে হাউজিং এলাকায় নেসলে কোম্পানির গাড়ি আটকে 6 ছিনতাইকারী 11,85,000 টাকা লুট করে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প যেন মাদকের এক স্বর্গরাজ্য। রাত দিন 24 ঘন্টা মাদকের কারবার, বিভিন্ন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ও খুনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। গত 5 আগস্ট সরকার পতনের পর প্রায় প্রতিদিনই সংঘর্ষের ঘটনা ঘটছে। তথ্য রয়েছে আদাবর ও মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে এক গ্রুপ আরেক গ্রুপের উপর হামলা করছে। হত্যা, ডাকাতি প্রকাশ্যে হলেও নীরবে চলছে চাঁদাবাজির আরেক রাজত্ব। চাঁদা না দিয়ে নতুন ভবন কিংবা ব্যবসার কাজ করার সুযোগ নেই এখানে। আগে থেকে কিশোর গ্যাংয়ের তৎপরতায় অতিষ্ঠ স্থানীয়রা। গত 2 মাসে কিশোর অপরাধীরা নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক এমপি সাদেক খান এবং সাবেক কাউন্সিলর আসিফ আহমেদ ও তারেকুজ্জামান রাজীবের লোকজনের কাছে জিম্মি ছিলেন মোহাম্মদপুরের বাসিন্দারা। তবে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা পালিয়ে গেলে আধিপত্য বিস্তারে মাঠে নেমেছে নতুন গ্রুপ। স্থানীয়রা বলছেন এলাকার আধিপত্য ধরে রাখতে একই পরিবারের সদস্যরা নানা রাজনৈতিক দলের নেতাকর্মী হয়ে উঠছেন। এখন এক গ্রুপ পালালেও অন্য গ্রুপ সক্রিয় হয়ে উঠছে। এতে আগের ক্ষমতাসীনরা পালালেও মোহাম্মদপুরের সন্ত্রাস বন্ধ হয়নি। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন 5 আগস্টের পর থেকে দীর্ঘদিন থানার পরিস্থিতি খারাপ ছিল। পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবির খান কালবেলাকে বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে, মাঠে সেনাবাহিনীর সদস্যরাও আছেন, আশা করা যায় দ্রুত সবকিছু নিয়ন্ত্রণে আসবে। মোহাম্মদপুরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি আলোচিত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রেই দোষীরা অধরা। আতঙ্কিত বাসিন্দারা অনেক ঘটনায় থানা পুলিশ পর্যন্ত যান না। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।